গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে চরম লেভেলে বৃষ্টি পড়ছে, জানি না কেন হঠাৎ করে মালদায় যখন তখন গরম ঠান্ডা বৃষ্টি মানে কোনো ঠিক নেই। আর আমি সকাল সকাল উঠে ভাবলাম বৃষ্টি হচ্ছে কি করব, এখন তো আর বেরোতে পারবো না, যা একটু রিল বানাই। মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে অন্তরা নন্দী আর অঙ্কিতা নন্দী মানে নন্দী সিস্টার্সের একটা নতুন গান ফাগুনের মোহনায় 2.0 ভাবছিলাম ওটাতে রিল বানাবো। তো আজকে সময় পেলাম, যেহেতু বৃষ্টি পড়ছে বেরোনোর নাই বাইরে, তাই ভাবলাম সকাল সকাল একটু সেজে গুজে রিল বানানো যাক। রিলটা বানিয়ে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ইনস্টাগ্রামে, তো যাও ঝটপট কি ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, লিঙ্কটা রিলটা দেখে আমাকে লাইক কমেন্ট করে দিও। অ্যান্ড বেরোবো একটু পরে, মানে বৃষ্টি কমলে বেরোবো, একটু কাজ আছে বাইরে যেতে হবে, ততক্ষণ আর কি করবো ভাবলাম সেজে গুজে আজকে ব্লগটা স্টার্ট করি। তো করে ফেলেছি, ঘরের অবস্থা একদম ঘুরিয়ে ফেলেছি, সব জিনিসপত্র এদিক ওদিক করে দিয়েছি, এগুলো এখন আমাকে ঠিক করতে হবে, কারণ মা যদি এসে দেখে যে আমি এগুলো করে রেখেছি তো আমি খাবো কাল। যাই হোক, তো আমার রিল বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘর গুছাবো, গুছিয়ে নিয়ে স্নান টান করে রেডি হবো। দেখতে দেখতে এক ঘন্টা হয়ে গেছে, বাট স্টিল বৃষ্টি কমেনি, মানে আরও বেড়ে গেছিলো, এখন একটু কমেছে এইটুকুনি, বাট না কমার মতোই, বেরোনো যাবে না এই বৃষ্টিতে। আর আমি এর মধ্যে সব কিছু করে নিয়েছি, ঘরটা নোংরা আরও বেশি করে দিয়েছি, যাই হোক। আর যাবো, মানে আমি যেখানে যাব সেখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো ওখান থেকে আমাকে বললো যে আমি পাঠাচ্ছি কাউকে, আমাকে নিয়ে যাবে এসে। তো 1:45 বাজে এখন, আমি অলরেডি লাঞ্চ কমপ্লিট করলাম, আর আমার প্রিয় খাবার মানে হচ্ছে স্যালাড, যেটা আমি এই টিফিন বক্সে ভরে নিয়েছি, এই যে সব কিছু ভরে নিয়েছি, এগুলো নিয়ে এখন বেরোবো আমি, আর আসছে আমাকে নিতে আসুক, বেরিয়ে পৌঁছাই। দেন আজকে অনেক কিছু প্ল্যানিং ছিল, জানি না কতটা কি হবে, কারণ যা ওয়েদার একদম সব প্ল্যান মাটি করে দেবে মনে হচ্ছে। তো যাই বেরোই, তবে বাকি কথা হবে। আমি এই চরম লেভেলে জল কাদার মধ্যে বেরিয়ে গেছি গাইস, মানে যা তো অবস্থা, কি বলবো, কিছু বলার মতো পাচ্ছি না। মাই গড, কি বৃষ্টি, রাস্তা পুরো জল জমে আছে, আর এই জুতো পরে বেরোলাম, পুরো জল ছিটকাচ্ছে আমার পায়ে। আজকে দিনটা এরকম খারাপ হয়ে যাবে ভাবতেই পারিনি। ওই যে গাড়ি আসছে, গাড়ি কোথায় চলে গেছিলো আমাকে ফেলে, ওই যে সামনে আড়ায়। বেসিক্যালি আমাকে নিতে এসেছিলো সুবিধিতে গাড়ি করে, সুবিধিতে গাড়িতে বসে আছি আমি, আর এখন দাঁড়িয়েছি হচ্ছে মঙ্গলবাড়িতে, এখানে ওই দোকানটা থেকে ডালপুরি কেনা হচ্ছে, কিনে নিয়ে যাবো হচ্ছে হান্নানে, ওখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মানে ওর গাড়িরই কাজ আছে, করে নিয়ে তারপর দেখি আবার বাড়ি আসি কি করে। আমি চলে তো যাচ্ছি, বাড়ি আসবো কি করে জানি না, কারণ এখন আমি ওয়েদার রিপোর্ট দেখলাম একদম মানে রাত্রি 11 অবধি বৃষ্টি দেখাচ্ছে, মানে আমি জানি না আমি চলে যাচ্ছি আমি কি করে ফিরবো, আমি কিছু জানি না। ঘড়িতে অলমোস্ট 4 বাজে আর এখনো বৃষ্টি একটুকু কমেনি, মানে আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এসেছিলাম সুরজিতের গাড়ির কাজের জন্য, তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বাট আমি এখান থেকে যাবো কী করে এটা বুঝতে পারছি না। অলসো আমার আজকে একটা বান্ধবী, মানে অনেক পুরনো বান্ধবী, যখন কলকাতা থাকতাম তখন ওর সাথে অনেক জায়গায় অনেক নাচের প্রোগ্রাম করেছি, ওরা আজকে এসছে হচ্ছে মালদাতে শো করতে, বৃন্দাবন গার্ডেনে আছে, আমাকে দেখা করতে ডাকছে, বাট আমি যেতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে, আমি এখান থেকে যাবো কী করে, একটুকু বৃষ্টি কমছে না, যে আমি এখান থেকে টোটো ফোটো ধরবো, ধরে পালাবো, একটা টোটো তো রাস্তাতে নেই, ও কোন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কোনো কিছু বলার পারছি না, আমি বেরোবো জাস্ট এখান থেকে বেরোবো, ভালো লাগছে না। এখানে একজন আসছে আজকে ছাতা নিয়ে, ও ছাতা নিয়ে, হেলমেট পরে, হুডি পরে, তুই এমনি সুন্দর, তো সাজার কি দরকার, ছেড়ে দিবি আমি। আজকে ওর সাথে আমার মোটামুটি 5 পর দেখা, এই 2019 কলকাতা ছেড়ে এসেছি, তারপর কথা তো কলকাতা যায় না, কলকাতা এসে আপনাকে দেখা করতে দেখ, তোদের মালদা এনেছি কলকাতা, অনেক বছর পর দেখা হলো, বৃষ্টিটা থামলে বা কোনোভাবে হোক আমি বেরাবো।
গেছি, রাতুল দা আজকে আমরা কিসে এসেছি বলো? আমরা আজকে যেখানে এসেছি সেটা হলো একটা লঞ্চ ইভেন্টে, বাজাজের প্ল্যানেট হুইলসে। আর এখানে আজকে বাজাজের পালসার সেগমেন্টের NS গাড়ি লঞ্চ হচ্ছে, অনেকগুলো গাড়ি আজকে লঞ্চ হবে, সামনে রাখা আছে। তো আই গেস আমি রাইট বললাম, বাকি NS সিরিজ। এই যে সামনে রাখা আছে দুটো, ও বিস্ট আছে দুটো, ঠেকে ঠেকে রাখা, একটু পর লঞ্চিং হবে। আমরা সবাই এসে গেছি, সবাই এখানে এসে আমরা ওয়েট করছি কতক্ষণ এই প্রোগ্রামটা হবে। একদম ফ্রন্ট সিটে বসে আছি, সামনে থেকে চাক করে যখন খুলবে নতুন দুটো বাইক আসছে, এইরকম কিছু একটা বলছেন। জেন্টলম্যান, প্রথমেই প্ল্যানেট হুইলসের তরফ থেকে আমি জয়ন্ত কমান্ডেরিয়া ম্যানেজার আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। গুড ইভিনিং সবাইকে, আমাদের প্ল্যানেট হুইলসে প্রত্যেককে ওয়েলকাম এত বৃষ্টির মধ্যে আসার জন্য। আচ্ছা, আমরা সবাই জানি যে আজকে আমরা এখানটাতে কেন এসেছি। আমাদের NS সিরিজ লঞ্চ হবে আজকে। আমাদের NS সিরিজে কিছু আপডেট এসছে, মেন আপডেট যেটা, এক লুক ওয়াইজ আর একটা টেকনোলজি ওয়াইজ। তো লুক ওয়াইজ থেকে আমি শুরু করি। আমাদের যে অ্যাকচুয়ালি যে NS এর যে মেন লুকটা, সেটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা বাইকের গিয়ারের কিন্তু একটা আলাদা সিগনেচার থাকে। তো আমরা পিছনে পোস্টারে দেখতে পাবো থান্ডার প্যাটার্নের একটা কিন্তু গিয়ারেল দেওয়া হয়েছে। এবার থেকে এইটাই কিন্তু NS এর সিগনেচার থাকবে, NS 125, NS 160 আর NS 200। ফাইনালি স্টার্ট হচ্ছে, সব কিছু রেডি। যারা যারা বাইক সম্পর্কে জানতে চান এবং বাইকটা আরও কাছে থেকে দেখতে চান, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা বাইকের সামনে চলে যান এবং ওখানে গিয়ে ফিচারগুলো দেখেন। যেখানে আজকে সুবজিৎ নিয়ে এসেছে, কি কেন নিয়ে এসেছে জানি না, এখানে বললো পার্টি করবো তাই জন্য নিয়ে এসেছে। আর পিৎজা ক্যাসেলের অ্যাড্রেসটা আমি আগে বলে দিই, একদম কেজিশনাল রোড নর্থ বেঙ্গল নার্সিং হোম একদম উল্টো দিকে হচ্ছে পিৎজা ক্যাসেলের মালদা ব্রাঞ্চ। এখানকার আরো একটা ব্রাঞ্চ আছে যেটা চা চলে। তো আমরা আজকে সবাই এসে গেছি, যে কজন গেছিলাম মানে রাতুলদা, সানিদা, কমি, আমি আর শুভজিৎ। কেন এসেছি যাই না, তোমাকে কি বলেছে কেন এসেছি এখানে? মানে এটা একটা, মানে আমাদের কাছে ফার্স্ট টাইম এরকম একটা শুনলাম যে 24 ইঞ্চিসের পিজা। তো কত ইঞ্চি? 24 ইঞ্চি। এত বড় পিজা কোথায় টেবিলে আটবে? 24 ইঞ্চিসের পিজা হবে, গোটা গোটা টেবিলটা হয়ে যাবে না? হ্যাঁ,
আচ্ছা এখানে তাহলে আজকে এই জন্য এসে যে 24 ইঞ্চি এর পিজ্জা ট্রাই করব। আচ্ছা সবাই মিলে আমরা তো কোথায় দেখি আছে এই যে মনস্টার মনস্টার 20 বাবার নামটাই তো কেমন জানো ভয়ঙ্কর জিনিসটা মনে হয় আরো বিশাল বড় বড় সাইজের আসবে মনস্টার 24 মানে এখানে দেখ আরো নিচে আরো অনেক ধরনের আছে যেমন মনস্টার 24 ইঞ্চি যেমন জায়ান্ট 18 ইঞ্চি লার্জ এটা তো নরমাল পিজ্জাদের যেগুলো সাইজ থাকে কিন্তু এই দুটো কিন্তু মালদাতে প্রথম আমিও ফার্স্ট টাইম এরকম নামটা শুনলাম আচ্ছা মানে রেগুলার তো 4টা সাইজ স্লাইসের হয় মিডিয়ামে বলতে 6টা হয় লার্জে বলতে 8টা হয় কি তার থেকেও বড় রাতুল্লাহ চলো আজকে চিকেন উইংস আছে এখানে তার সাথে আছে হচ্ছে হ্যাঁ এটা চিকেন উইংস দু পিস আছে এটা হচ্ছে ড্রামস্টিক আর চিকেন হট অ্যান্ড স্পাইসি অল্প স্টার্টার অর্ডার করেছি বিকজ রাতুলদা পিৎজা খেতে হবে মাঝখান থেকে জাস্ট ওই ঝাল ঝাল যে মশলাটা ওটা ট্রাই করলাম দারুণ খেতে দারুণ তোমার তো আজকে চ্যালেঞ্জ তোমাকে আজকে শেষ করতেই হবে পিৎজাটা ওটাই তো তোমাকে তো ধরে কেউ করতে হবে তো এখানে রেডি হচ্ছে আমাদের মনস্টার পিজ্জা যেটা আমরা অর্ডার করেছি আর কতটা সাইজটা মানে অবিশ্বাস্য একটা ব্যাপার এত বড় সাইজ আর এটাতে কি আছে চিজ চিজ আর 6টা পোর্শন এখানে ভাগ করা হয়েছে অনেক রকমের চিজ তার সাথে পনির প্রচুর কিছু আমাদের মাঝে একজন পিজ্জা স্পেশালিস্ট এসে গেছে যে চারখানা পিজ্জা একাই খায় পিজ্জা খাওয়ার স্পেশালিস্ট আমি থাকতাম কাউকে ডাকবো ও থাকলে আর কাউকে লাগবে না শেষ কমপ্লিট তো ফাইনালি আমাদের 24 ইঞ্চিস এর পিজ্জা আসছে ও মাই গড ও এটাকে বলে মনস্টার মনস্টার মানে সবার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে লোনীয় লাগছে দেখে কমই পনিরের ভাগটা তোর দিকে আছে তো এবার পিজ্জাটা ট্রাই করে দেখবো ফার্স্ট অফ অল এখানে চিজ ফুল কতটা আছে সেটা দেখবো এখানে 7 চিজ আছে মানে 7 ধরনের আলাদা আলাদা চিজ রয়েছে তারপর এখানে পনির ক্যাপসিকাম আছে এখানে আছে হচ্ছে চিকেন সুইট কর্ন তন্দুরি চিকেন তাই তো তন্দুরি চিকেন এন্ড সুইট কর্ন তারপর এটা পেপরিকা রেড পেপরিকা অনিয়ন পেপরিকা মানে রেড পেপরিকা আছে এখানে চিকেন কাবাব সসেজ সমস্ত কিছু আছে আর এটা প্রিমিয়াম ভেজ উইথ পনির প্রিমিয়াম ভেজিস এত কিছু আছে রাতুন না তুমি একটা উঠাও দেখে তো ভয় লাগছে
ভাই সাহাব লুক এন্ড ফিলই আলাদা। ট্রাই করো একটা। ও কি লাগছে দেখতে, এবার একটু ট্রাই করি। দারুণ খেতে। কত বড় কমে যে দেখো, মুড়িয়ে খেয়ে নি বলো একবারে। সো ফাইনালি আমাদের পিজা শেষ। এটা আমি অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম, একটু একটু খাচ্ছি মুখে এখন আছে। আর গোটা পিজাটা শেষ করে এক কাপ তো মাত্র ছটা স্লাইস খেয়েছে। হ্যাঁ রাতুল দা কি করছো তুমি? আর দীপ সবকিছু খেয়ে লাস্টের দিকে আর বলছে ভাই আর পারছি না। দীপটা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আর আমি অনেকগুলো খেলাম, মানে অনেকগুলো খাইনি, সবাই মিলে দাদা অনেক পিজা খেয়ে নিয়েছে। আর সানিদা পিজা খাবো না খাবো না বলতে বলতে আর শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা আবার দেখাবো অন্য কোনো ব্লগে।